নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। কৃষক দিবস উদযাপন ও কৃতি কৃষক পুরস্কার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। মেমারির এক নম্বর বিডি অফিসে অনুষ্ঠিত হল কৃষক দিবস। হাতির আক্রমণে গুরুতর আহত হলেন এক শ্রমিক। উত্তর ফটক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পালিত হল নন্দীগ্রাম দিবস। শাসক দলের পক্ষ থেকে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হল। ফের এক নাবালিকার বিয়ে বন্ধ করতে সমর্থ হল কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। আসছি বিস্তারিত খবরে। কৃষক দিবস উদযাপন ও কৃতি কৃষক পুরস্কার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। বর্ধমান এক নম্বর ব্লক কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি কৃষকদের সুবিধার্থে একটি প্রশিক্ষণ শিবিরও অনুষ্ঠিত হয়। কৃষক দিবস উদযাপন ও কৃতি কৃষক পুরস্কার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বর্ধমান এক নম্বর ব্লক কিষাণ মান্ডিতে। বর্ধমান উত্তরের বিধায়ক নিষেধ মালিক, বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি ফাল্গুনী দাস রজক, জেলা পরিষদের সদস্য নুরুল হাসান, বর্ধমান এক নম্বর কৃষি কর্মাধ্যক্ষ অনুপ কুমার মণ্ডল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলাপ আলোচনা চলে। এর পাশাপাশি কৃষকদের সুবিধার্থে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে অনেক কৃষক অংশগ্রহণ করেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা জানেন আজ থেকে 11 বছর আগে 12 বছরের পরিকল্পনা করলো আমাদের নন্দীগ্রামে বিনা প্ররোচনা কৃষকদের উপর গুলি চালিয়ে আমাদের অনেক কৃষককে হত্যা করেছিল। সেই দিনটাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক দিবস হিসেবে পালন করছি আমাদের 15 সাল থেকে। তো আজকেও সেরকম আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে আমাদের সেই কৃষক দিবস পালন হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ব্লকে আজকে এই দিনটিকে আজকে সাড়ম্বরে কৃষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। এখানে আমাদের উপস্থিত আছে আমাদের বর্ধমান এক ব্লকের সভাপতি ফাল্গুনী দাস আয়োজক, আমার জেলা পরিষদের সদস্য আমাদের নুরুল হাসান, আমাদের কর্মাধ্যক্ষ আছেন বর্ধমান একে কৃষি কর্মাধ্যক্ষ অনুপ কুমার মণ্ডল থেকে শুরু করে এলাকার সমস্ত জনপ্রতিনিধি এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে আসা চাষি ভাইয়েরা এখানে আসবে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম দিবসকে উপলক্ষ করে কৃষক দিবস হিসাবে ঘোষণা করেছেন আজকে 14 মার্চ এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলাতে আজকে কৃষক দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আমাদের বর্ধমান এক পঞ্চায়েত সমিতি তথাপি বর্ধমান এক ব্লকের যে এগ্রিকালচার অফিস আছে তার তরফ থেকে আমাদের এই আজকের এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে। আজকে কৃতি কৃষককে পুরস্কৃত করা হয়। এছাড়াও আমাদের বিআরজিআই প্রকল্পে যে ধান চাষ হয়েছিল, বোরোই ধান একটা চাষ করা হয়েছে, সেই চাষিদেরও একটা ট্রেনিং প্রোগ্রামের আজকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চাষিদের আগেই আমরা ধানের বীজ ইত্যাদি আমরা দিয়েছি, যেটা বোরো ধান চাষ করতে যে নতুন পদ্ধতিতে চাষ করবে সেই পদ্ধতিতে চাষ সে সম্বন্ধে তাদেরকে ধানের বীজ, ধানের ওষুধ, ধানের সার যা লাগবে সেগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। এবং আপনারা জানেন এখন মাঠে ধানের মুখে কৃষিকাজ একরকম শেষই হয়ে গেছে, মানে ধান রোয়ানো যেটা সেটা হয়েই গেছে। এরপরে ধানগুলোকে কীভাবে তারা তত্ত্বাবধানে রাখবে, কতটা জল থাকবে জমিতে, কখন কীভাবে ওষুধটা প্রয়োগ করবে যাতে ধানের পোকার রোগ পোকা থেকে বাঁচা যায় সেই সম্বন্ধে আজকে একটি ট্রেনিং প্রোগ্রাম আছে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুরে পালিত হলো কৃষক দিবস। এবছর জামালপুরে কৃষি রত্ন পেলেন বিশ্বনাথ পাল, তাকে 10,000 টাকা মূল্যের চেক প্রদান করা হয়। সারা রাজ্য জুড়ে কৃষক দিবস পালিত হলো বুধবার। অন্যান্য জায়গার সাথে সাথে জামালপুরেও পালিত হয় এই দিন। এবছর জামালপুরে কৃষি রত্ন পেলেন বিশ্বনাথ পাল, তাকে মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত 10,000 টাকা মূল্যের চেক প্রদান করা হয়। জামালপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। 14 মার্চ অর্থাৎ আজকের দিনটা আমরা গোটা পশ্চিমবঙ্গলাব্যাপী দিবস হিসাবে পালন করি এবং আমাদের সরকারের মুখ্যমন্ত্রী উনিও এই দিনটাই ধার্য করেছেন। তো সেই জায়গা থেকে জামালপুর এবং গোটা পশ্চিমবাংলা জামালপুর কৃষকদের অবশ্যই আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে নমস্কার প্রণাম জানাই, ওনারা ভালো থাকুন। আজকে আমরা জামালপুরে কৃষিরত্ন অর্থাৎ বিশ্বনাথ পাল, বিশ্বনাথ
পাল ওনার বাড়ি শিবতায়ে, ওনাকে আজকে জামালপুর 2 নম্বর পঞ্চায়েতে, ওখান থেকে আমরা কৃষি দপ্তর আজকে ওনার হাতে চেক তুলে দিতে পেরেছি। কত টাকা? সেটা 10,000 টাকা মূল্যের চেক একটা ওনার হাতে আমরা দিতে পেরেছি, স্বয়ং মুখ্যমন্ত্রী সই করা চেক আমরা দিতে পেরেছি। জামালপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জানান, জামালপুর ব্লকে 14,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কর্মাধ্যক্ষের ধারণা, এবছর চাষিরা লাভের মুখ দেখতে পাবেন। রিপোর্ট, আমি কৃষি কর্মাধ্যক্ষ, আমি কৃষক পরিবারের ছেলে, আর আলুর যা রিপোর্ট আছে এবছর, তাতে করে যা চাষ হয়েছে প্রায় 14,000 হেক্টর জামালপুর ব্লকে চাষ হয়েছে, 14,000 হেক্টর জমি। আর সেখানে কম বেশি আলু অ্যাভারেজ একটা 90 প্যাকেট মতো, 80 থেকে 90 প্যাকেট মতো অ্যাভারেজ একটা ফলন আমরা দেখতে পাচ্ছি। আর আলুর যা দাম আছে তাতে করে এবছর চাষিরা লাভের মুখ দেখতে পাচ্ছে, অন্তত গত বছর তো লসের মুখ দেখেছে, এবছর লাভের মুখ দেখতে পাচ্ছে। কম বেশি প্রায় 450 টাকা বাজার রয়েছে এখন, 450 টাকা বাজারও প্রায় যদি 100 প্যাকেট, অনেকের 90 প্যাকেট 80 প্যাকেট আলু হচ্ছে, আমরা যে 80 প্যাকেট বা 90 প্যাকেট আলু ধরা গেলে একটা লাভ, ভালো রকম লাভ হচ্ছে। আচ্ছা, এই যে এত ব্যাপক পরিমাণ চাষ হয়েছে, এতে কি আলুর কোনো ক্ষয়ক্ষতির খবর আপনাদের কাছে কিছু আছে মাঝের সময়, মধ্যবর্তী সময়ে? মধ্যবর্তী সময়ে ক্ষয়ক্ষতি বলতে চাষটা লেট হয়েছে এবং বৃষ্টির ফলে চাষের পরিমাণটা কমেছে, একটু চাষযোগ্য জমি যেগুলো আছে সেগুলো মানে চাষ হয়নি এমন জমি, এবং প্রোডাকশনটা একটু নাবি চাষের জন্য ফলনটা একটু কম হয়েছে। বড় কিছু ক্ষতি যেগুলো কৃষকদের মানে একটা বিরাট মানে ক্ষতির মুখে দাঁড়া করেছে, এরকম কিছু খবর আপনার কাছে আছে? না, সেরকম কিছু খবর নয়, বড় কিছু ক্ষতি হয়েছে এরকম কিছু খবর আমাদের কাছে এই মুহূর্তে নাই। আমরা যেটা দেখেছিলাম, চাষ একটু কম, আমাদের জামালপুর ব্লকে চাষ একটু কম হয়েছে গতবারের থেকে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মেমারি 1 নম্বর বিডিও অফিসে অনুষ্ঠিত হলো কৃষক দিবস। রাজ্য সরকারের নির্দেশ মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর বিডিও অফিসে অনুষ্ঠিত হলো কৃষক দিবস পালন ও কৃষক রত্ন পুরস্কার প্রদান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ আয়োজিত মেমারি 1 নম্বর ব্লক কৃষি বিভাগ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত কৃষক রত্ন সম্মান প্রদান করা হলো। শংসাপত্র ও নগদ 10,000 টাকার মাধ্যমে সম্মান দেওয়া হয় মেমারি 1 নম্বর ব্লকের নিঃসঙ্গ আশ্রমের মহারাজ নিগুণ চৈতন্য মহারাজের হাতে। আমরাও চেষ্টা করছি যাতে সাহায্যের হাত আমরা আরো ভালোভাবে বাড়াতে পারি এবং কৃষি ভাইরাও দেশে জড়ো হয়ে। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, বিডিও বিপুল কুমার মণ্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, এডিএ নীলকান্ত সাহা, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, শেখ মোয়াজ্জেম, লালটু সর্দার, কাউন্সিলর বিদ্যুৎ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রত্যেকটা ব্লকে একটা করে কৃষক রত্ন পুরস্কার উনি দিচ্ছেন কৃষকদের সম্মান দেওয়ার জন্য। যেমন মহিলা দিবস, যেমন টিচারদের, তেমনি কৃষক দিবস, তাদেরকে সম্মান দেওয়ার জন্য এটা একটা ওনার প্রয়াস এবং সর্বোচ্চ উদ্যোগ এইটা, যে কৃষকরা যেন আরও উৎসাহিত হয়ে আরও ভালো কাজ করে। তাদের জন্য আপনারা দেখেছেন ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের সুবিধার জন্য ক্রেডিট কার্ড আপনার খাজনা মুকুব করে দেওয়া, এবং কিষাণ বিকাশ পত্র ওটা করা, বা এবং প্রতিটি কৃষকের কিষাণ ইন্স্যুরেন্স করে দেওয়া, এটা আমাদের মুখ্যমন্ত্রী আরও উদ্যোগ নিচ্ছেন, এবং আধুনিকভাবে যাতে ওরা চাষ করতে পারে, আরও ফসল ফলাতে পারে, এবং সেই ফসল ন্যায্য মূল্যের যাতে দাম পায়, হ্যাঁ, যার জন্য ওনার এই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই, প্রণাম জানাই তাকে অজস্র, যে কৃষকদের পাশে এরকমভাবে বিগত কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি দাঁড়ানোর জন্য। তাই কৃষকরা
খুব খুশি, তারা দাম পাচ্ছে, তারা তাদের সম্মান পাচ্ছে, এবং এ যাবৎ আমরা মানে খাজনামুকুব মানে এই মানবিক চেহারা আমরা এই যাবৎ কাউকে দেখি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রয়াসকে আমরা অজস্র অজস্র প্রণাম জানাই। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। হাতির আক্রমণে গুরুতর আহত হলেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ঈদকাটা বিটে। বর্তমানে ওই শ্রমিক বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে বাঁকুড়া জেলার সোনামুখী ঈদকাটা বিটে হাতির আক্রমণে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আহত শ্রমিকের নাম নন্দ বাউরি, বাড়ি সোনামুখীর জুনকুড়া গ্রামে। গত সোমবার বেলিয়া তোরে হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়। জানা যায় ওই জঙ্গলে বৃষ্টির জল সংরক্ষণ জায়গা প্রকল্পে কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি রেসিডেন্সিয়াল হাতির সামনে পড়ে যায় নন্দ বাউরি। সঙ্গে থাকা অন্য তিন শ্রমিক রাজেশ বাউরি, বাপন বাউরি, লালটু বাউরি কোনো রকমে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত নন্দ বাউরিকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোনামুখের বনাধিকারী সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন। কামনা করে জানানো যায় যে ঈদকাটা বিট এলাকার জনগণের প্রতি বাঁকুড়া উত্তর বন বিভাগের সোনামুখী বনাঞ্চলের পক্ষ থেকে এলাকার জনগণের প্রতি বিশেষ আবেদন। ঈদকাটা বনাঞ্চলে একটি বন্য হাতি অবস্থান করছে। কোন অবস্থায় কোন মানুষজন জঙ্গলে প্রবেশ করবেন না, ইহা আমাদের বিশেষ অনুরোধ। অনুমতি সহকারে বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। আহত নন্দ বাউরির সমস্ত চিকিৎসার খরচ বহন করবে বন দপ্তর বলে জানা গেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর ফটক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পালিত হল নন্দীগ্রাম দিবস। বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এরূপ কর্মকাণ্ড। এদিন আয়োজকদের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাও জানানো হয়। অন্যান্য জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও পালিত হল নন্দীগ্রাম দিবস। উত্তর ফটক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন আয়োজকদের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। সংগঠনের নেতৃত্ব নন্দীগ্রামে প্রাসঙ্গিকতা তুলে ধরেন জনসমক্ষে। নন্দীগ্রামের মানুষ তৎকালীন বামপন্থ সরকার জোর করে যে জমি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সালিম গোষ্ঠীর হাতে তুলে দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন করছিল সেই আন্দোলনে সংগঠিত মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলন কর্মরত মানুষদের উপরে বামপন্থ সরকারের পুলিশ বাহিনী এবং সিপিএমের ফার্মাত বাহিনী যৌথভাবে আক্রমণ চালিয়ে প্রচুর মানুষকে সেদিন খুন করেছিল। বাংলার বুকে একটা নতুন করে গণহত্যা সংগঠিত করে একটা কালো দিনকে সূচিত করেছিল। সেদিন বাংলার গণসংগ্রামের নেত্রী, লড়াই সংগ্রামের আপোষহীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে যে গণহত্যা হলো সেই গণহত্যায় যারা নিহত হয়েছে সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বাংলায় প্রতি বছর 14ই মার্চ নন্দীগ্রাম দিবস পালন করবেন। এবং সেদিন থেকে তিনি সেই লড়াই আন্দোলন সূচনা করেছিলেন যে যতদিন না বামপন্থ সরকারকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করবেন ততদিন শহীদদের স্মৃতিকে সামনে রেখে লড়াই চালাবেন, এবং সেই লড়াই চালিয়ে 2011 সালে বাংলা থেকে বামপন্থ সরকারকে ক্ষমতা, এই বাংলায় কৃষকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই বার্তা দেওয়ার জন্য, এই বাংলায় যে কোনো লড়াইয়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই বার্তা দেওয়ার জন্য। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের পক্ষ থেকে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হলো। মির্জাপুর থেকে শুরু হয়ে মিছিলটি দেওয়ানদিঘিতে এসে শেষ হয়। নন্দীগ্রামে গণহত্যার প্রতিবাদ স্বরূপই এইরূপ কর্মসূচি গৃহীত হয়।
মরণে যাপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদ তোমাদের ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। শহীদ শাসক দলের পক্ষ থেকে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হলো। নন্দীগ্রামের ঘটনার প্রতিবাদ জানাতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। মির্জাপুর পার্টি অফিস থেকে এদিনের মিছিলটি বের হয়ে দেওয়ান দিঘি পর্যন্ত যায়। মুখে কালো ব্যাঞ্চ বেঁধে প্রতিবাদ জানান মিছিলে অংশগ্রহণকারীরা। কয়েক শতাধিক কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। নন্দীগ্রামের শহীদদের শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান আয়োজকরা। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শহীদ দিবস নন্দীগ্রামে যে গণহত্যা হয়েছিল, আপনারা জানেন যে বামপন্থী সরকারের যে হারমাত বাহিনী নন্দীগ্রামের মানুষের প্রতি যে গণহত্যা সৃষ্টি করেছিল, সেই গণহত্যার আজকে 12 বছর পূর্তি। সেই উপলক্ষে শহীদদের প্রতি আত্মা শান্তির কামনায় আমরা একটা মৌন মিছিলের আহ্বান করেছি। আমরা আমাদের মির্জাপুর এই পার্টি অফিস থেকে জাউনডিগি মোড় পর্যন্ত মিছিল যাবে এবং আমরা মানুষকে বলতে চাই যে তাদের যেন চির শান্তি কামনা পায়, তাদের আত্মার চির শান্তি কামনা পায়, এ আশায় আমরা রাখছি। এবং সেই সমস্ত যারা দোষী ভূমি রয়েছেন তাদের যেন আগামী দিনে বিচার হয়, সে আশায় আমরা রাখছি। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফের এক নাবালিকার বিয়ে বন্ধ করতে সমর্থ হলো কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে জামালপুরের বড়টিকরা গ্রামে। অবশ্য সমস্ত বিষয় বিবেচনার পর বিয়ে বন্ধ করতে রাজি হন নাবালিকার পরিবারটি। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বড়টিকরা গ্রামের এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল। অমরপুর গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রের বিয়ে ঠিক হয়েছিল জামালপুরের দাসপুর গ্রামে। ওই বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা জানতে পেরে খবর দেয় বিডিওকে। খবর পেয়ে বিডিও অফিসের কর্মীরা ওই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। পরে মানুষ আমি খেটে খাই, আমি এক মাস ধান হইতে চলে গেছিলাম, এসে আলু কোরোনা কাজ আছে, মেয়ে আমার দুদিন কাজ করছে, তুমি যাদের বাড়ি কাজ করছি আমি তারপর জিজ্ঞেস করতে পারো, মেয়ে আমার কাজ করছে। তারপরে হচ্ছে যে আমরা ও ছাদ বাড়ি চলে গেল, ওই কাজ করছে বলতে কি, স্যার আলুর কাজ, আলুর কাজ, স্কুলে পড়তে চাই, আমারও শখ যে আমার মেয়ে স্কুলে পড়ুক। তারা ওই নাবালিকার পরিবারকে 18 বছরের আগে বিয়ে দিলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে তা বুঝিয়ে বলেন। ভোটার কার্ড আপনার, আমার স্বামীর, মেয়ের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, যতদিন 18 বছর হয় আর তোর বাবা মা জেলে খানি টানবে, ঠিক আছে, প্রেম করেছে ওই ছেলেটার সঙ্গে, আমাদের কাছে যে খবরটা এসেছে ওই ছেলেটাকে বিক্রি করে দেবে। এরপর ওই নাবালিকার পরিবার বিয়ে বন্ধ করে। পাশাপাশি মেয়ের মা একটি বিয়ে না দেওয়ার মুচলেখা লিখে দেয়। দুপুরবেলা খবর পেলাম যে আজকেই বিয়ে মেয়েটির। মেয়েটির বয়স 15 বছর, ক্লাস 7 পড়ে, নাম অনিমা মালিক আর বাবার নাম হচ্ছে বিনোদ মালিক। তো বিয়ে আমরা সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না, ওভার টেলিফোন কন্যাশ্রী ক্লাবের মেয়েরা নয়, কোনো একজন ওখানকার লোকাল পিপল আমাকে জানায়, তারপর আমরা কন্যাশ্রী ক্লাবের মেয়েদের সঙ্গে যোগাযোগ করি এবং ওরা যে ওই নন টিচিং স্টাফ এক দিদিমণি আছে তাকে জানিয়েছিলেন, তিনি আবার কনফার্ম করেন যে আজকে বিয়ে এবং সেটা আজকে দুপুরবেলায় জানাজানি হয়েছে। ওরা অত্যন্ত গোপনে বিয়েটি দিচ্ছিল। কোন স্কুলের কন্যাশ্রী ক্লাব? অমরপুর গার্লস। কোন গ্রামে এটা ঘটনাটা ঘটছিল, ইনসিডেন্ট? বড়টিকরা গ্রাম। যাই হোক, ওটার পজিশন, গ্রামের লোকেশনটাও খুব রিমোট, যে কারণে আমাদের কাছে খবর আসতে একটু দেরিই হয়েছে। তো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি এবং বিয়েটি যাতে বন্ধ করা যায় এবং সেই জন্যে সমস্ত রকম প্রশাসনিক বৈঠক করে আমরা জানিয়ে এসেছি যে যাতে এটা না করা যায়। ওরা কি মুচলেখা দিয়েছে? মুচলেখা দিয়েছে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। চিকিৎসার লক্ষ্যে তাকে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রে বিছানায় বসে এদিন সে ভূগোল পরীক্ষা দেয়। বুধবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পূর্ব বর্ধমানের জামালপুরে সুরে কালনার কালীতলা হাই স্কুলে ঐশ্বরিয়া খানদারে পরীক্ষা সিট করেছিল।
এদিন ভূগোল পরীক্ষা ছিল। প্রথম দু ঘন্টা পরীক্ষা চলার পর ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষকরা সঙ্গে সঙ্গে তাকে জামালপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। হসপিটালে আরে হঠাৎই অসুস্থ হয়ে গেল কেন? বলুন, ওকে আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল? কোন স্কুলের টিচার, মানে কোন স্কুলের স্টুডেন্ট? ও কোথায় পরীক্ষা দিচ্ছিল? আচ্ছা, হঠাৎই কি অসুস্থ হয়ে যাওয়ার পরে ওখান থেকে কি জানপুর হসপিটালে নিয়ে আসা হয়? এখন কেমন আছে মেয়ে? ওকে কি এক্সট্রা টাইম দিয়ে পরীক্ষা এখানে দেওয়া হলো? আপনার নাম? চিকিৎসকরা তাকে পরীক্ষা করে ঔষধ দেন। পরে বাকি এক ঘন্টা সে স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় বসে পরীক্ষা দেয়। এটা দক্ষিণ সুরা স্কুলে পরীক্ষা দিচ্ছিল, ওই চকদিঘি গার্লস স্কুলে মেয়ে ঐশ্বর্যা খানদার অসুস্থ হয়ে পড়ে আমরা জামালপুর হসপিটালে সঙ্গে সঙ্গে ভর্তি করি এবং এখানে খানিকটা পরীক্ষা দিতে পারে। হঠাৎই কী কারণে অসুস্থ হয়ে গেছে? এমনি ওর শারীরিক কোনো গণ্ডগোল ছিল, সেটা তো ডাক্তারবাবু ডেকেছেন, আল্ট্রাসাউন্ড করেছেন, ট্রিটমেন্ট শুরু হয়েছে। এখন এখন কোন অবস্থায় আছে? মোটামুটি আছে, পরীক্ষা মোটামুটি দিয়েছে, এমনি ডাক্তারবাবু বলেছেন যে একটু থাকতে হবে তারপর। আর এই এই ছাত্রী কি মাধ্যমিকের স্টুডেন্ট ছিলেন? তাই? হ্যাঁ, মাধ্যমিক। আর ওকে কি এক্সট্রা টাইম দেওয়া হলো এই মানে অসুস্থতার কারণে? সেরকম ছিল, টাইম তো দেওয়া হয়নি। তিনটে যেমন পরীক্ষা ছিল তখন। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় বেলুন আটকে মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে সোনামুখীর বেশে গ্রামে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। গলায় বেলুন আটকে মৃত্যু হলো এক শিশু। বাঁকুড়া জেলার সোনামুখীর বেশে গ্রামের 2 বছর 6 মাসের শুভজিৎ বাউরি বেলুন নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে শিশুটি বেলুনের টুকরো খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও বেলুনের টুকরোটি বের করতে পারেনি। পরে পরিবারের লোকজন শিশুটিকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। শুভজিৎ বাউরির অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় গভীর শোকে ছায়া নেমে আসে। সবাই ধরে রান্না করে কাঁদি রাখছে, তারপর বাচ্চাটা ঠাকুমার কাছে খেলা করে, এবার বাচ্চা ছেলে ঠাকুমার বোস করাইছে, ও পিসি ভাত খাওয়াইছে, ও পিসি ভাত খাই দিয়ে পিসি বলছে ওর মাকে বলে গেল যে তাহলে মা দেখবি ভাই পুকুরে রাখবি। ও খেলাতে খেলাতে বলে দিয়ে খেলেন গেছে, খেলেন থেকে এসে ও হাড়ি মানতে মানতে আর দুর্ঘটনা, মানে বেলুনটি নিয়ে দুর্ঘটনাটা হয়েছে। আর বাচ্চা ঠাকুমা একবার ভার করে ফেলে দিয়েছিল, আবার ফেলার পর দিত, আর আবার ফিরিয়ে ওটা ব্যথা করে নিয়েছিল বলে, আর ওরা খেয়াল করে না বাচ্চা ছেলে খেলছে খেলছে খেলতে খেলতে যে বাচ্চা আজকাল দম গজে পড়েছে, তখন ঠাকুমা চেখান পেয়েছে যে তারপর কী হলো কী হলো। তারপর দেখা যায় যে ওরা পাশে লোক ছিল, দেখা গেছে মাথায় জল দিয়েছে, আরও চেষ্টা করেছিল আঙুল দিয়ে বেরোবে কিন্তু বার করতে পারছিল, তার জন্য তখন নার্ভাস হয়ে যাওয়াতেই হসপিটালে নিয়ে যাওয়া। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। পথচারীদের সুবিধার্থে পিচ রাস্তার কাজ শুরু হলো ভাতারে। 1 কিলোমিটার পিচ রাস্তা তৈরি হবে বলে জানা গেছে পঞ্চায়েতের পক্ষ থেকে। রাস্তার কাজ শুরু হয় খুশি সকলে। এলাকাবাসীর দাবিকে মান্যতা দিতে ভাতারে পিচ রাস্তা তৈরির কাজ শুরু হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের সমস্ত রাস্তা পাকা করা হবে। সেই কথাকে মাথায় রেখে ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুলচন্ডা মোড় থেকে ভাতার গ্রাম পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত পিচ রাস্তা তৈরির কাজ শুরু হলো। প্রায় 1 কিলোমিটার পিচ রাস্তা তৈরি হবে বলে জানান পঞ্চায়েত কর্মী। এদিন তিনি আরও জানান আগামী দিনে যে সমস্ত রাস্তা কাঁচা আছে সেগুলিও পাকা করা হবে। উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেন কাটোয়া বর্ণা রোড পাকা পিচ পর্যন্ত যতটা আছে কিছু কম 1 কিলোমিটার হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে পশ্চিমবাংলায় সমস্ত রাস্তাঘাট এবং পানীয় জলের জন্য উপর যে মানে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে ভাতার পঞ্চায়েত এবছরে আমরা 3টে প্রায় পিচের রাস্তা টেন্ডার করেছি এবং অলরেডি অনগোয়িং চলছে কাজ। এই কাজটা আমাদের চলে যাবে একদম মেন কাটোয়া বর্ধন রোডে থেকে যাবে, এবং রেল যে কাজটুকু পিচ বাদর করেছে মাঝখানে যে 30-35 ফুট গ্যাপ রেখেছে সেটাও আমরা ভাতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই কাজটুকু আমরা করে কমপ্লিট করব।
এরপর আর অন্য কোনো জায়গাতে পিচ রাস্তা হবেনি। এরপরে ভুমসুরে একটা সংসদে এক কিলোমিটার যে ঢালাই আছে, ঢালাইয়ের উপরে পিচ পাথর কাজ আগামী দু তিন দিনের মধ্যে টেন্ডার অলরেডি হয়ে গেছে, ওটা আমরা কাজটা আরম্ভ করে দেবো। কন্ট্রাক্টার মধ্যে দু তিন দিনের মধ্যেই করে দেবো। এবং কলেজ ভাতা, কলেজের কলেজ থেকে যে মেন রোডের পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও ভাতার গ্রাম পঞ্চায়েতের পিচ পাথরের কাজ টেন্ডার করিয়েছে। এবং বামসোর গ্রামের যে মেন রোডটা যে ওটা আমরা অলরেডি পাকা রাস্তা পিচ পাথরের রাস্তা কমপ্লিট করার জন্য আমাদের টেন্ডার রেডি হয়েছে, আগামীকাল ঝুলবে। ওই এলাকায় রাস্তা তৈরি হওয়ায় সভাপতি খুশি সকলে। এটা মাল তুলতে আসি, কিন্তু এটা দীর্ঘদিন ধরে কাঁচা ছিল, আজ দেখছি এসে পাকা রাস্তা হচ্ছে, তাতে আমাদের সুবিধা হবে এবং ভাতার পঞ্চায়েত অফিস পর্যন্ত এটা হচ্ছে, সবারই সুবিধাতে খুব ভালো কাজ হচ্ছে মনে হচ্ছে। কিন্তু এই মহাবুতলা পর্যন্ত একটু ফাঁকা থাকে যাচ্ছে, এটা করবার জন্য আমি সুপারিশ করছি। এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, একটুখানি রাস্তা তো আর একটুখানি বাদ আছে, এর মধ্যে যদি এটা গোটাটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। মোড় পর্যন্ত পাকা রাস্তা পর্যন্ত যে পাকা রাস্তাটি হচ্ছে এটা কিছুটা অংশ আমাদের ঠাকুরতলা 30-35 ফুট বাকি রয়েছে। এই রাস্তাটা ঠাকুরতলাটা একটু ঠেকিয়ে দিলে ভালো, ঠেকিয়ে দিলে খুবই ভালো হতো, এই আমার বক্তব্য। পর কুলচন্ডা মোড় কাটোয়া বর্ধমান রুটের যে কুলচন্ডা মোড় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত কাঁচা রাস্তা ছিল, সেটা আজ থেকে কাজ শুরু হয়েছে, পাথর ফেলা শুরু হয়েছে, এতে আমরা ভীষণ খুশি। তো আমাদের গ্রামবাসীদের কিছু অনুরোধ ছিল, যেটা কুলচন্ডা মোড় থেকে পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে তার থেকে যদি আরেকটু এক্সটেন্ড করে যদি আমাদের মহাপ্রভুতলা পর্যন্ত এক্সটেন্ড করা যেত তাহলে ভীষণ ভালো হতো, আর এটা আমরা ভীষণ খুশি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতে কোনো অজ্ঞাত কারণবশত খাজনা নেওয়া বন্ধ আছে, তার ফলে মানুষজনের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত। সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক বুধবার খাজনা নেওয়া হয়, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কোনো এক কারণে খাজনা নেওয়া বন্ধ আছে। মানুষজন খাজনা দিতে এসে খাজনা না দিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন, ফলে ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। আপনারা এখানে কি খাজনা দিতে এসেছেন? হ্যাঁ। আপনারা কতক্ষণ বসে আছেন এখানে? আমি তো ধরো 11টা থেকে আছি। 11টা থেকে? আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কৈয়র। আজকে কি খাজনা নেবার ডেট আছে? হ্যাঁ, খাজনা নেবার ডেট আছে। আজকে উনি আসবেন না, কোনো নোটিশ কিছু দেওয়া আছে? না, নোটিশ কি, চাবি আমরা তো বাইরে বসে আছি। আজকে আসতে বলেছিলেন উনি? হ্যাঁ, উনি আসতে বলেছিলেন। আপনার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল। খাজনা দিতে এসেছেন? হ্যাঁ। আজকে খাজনা নেবার ডেট আছে? হ্যাঁ, আমাকে আসতে বলেছিলেন। কতক্ষণ ওয়েট করছেন আপনারা? এক ঘন্টা। এক ঘন্টা। আপনার নাম? আমি জল ঝাড় দি, সুমিত্রা সাঁতরা। ওনার আসার টাইম প্রতিদিন এরকম টাইমে আসেন কি? ওই দুটো আড়াইটা, ওর কোনো টাইম জ্ঞান নেই। কোনো টাইম জ্ঞান নেই, প্রত্যেকদিন এরকম করে? আর যদি বলি কি গ্রামে সেদিনে থাকিনি বলে আমার কথা বলে দিয়েছিল। আপনি সেদিন থাকেননি বলে আপনাকে অনেক কথা শুনেছি। আজকে কি কথা বলেছিলেন? বলছে মাইনে নেওয়ার সময় নেবে আর কাজে আসার সময় আসবে না, ধরুন আপনারা যদি না আসেন আমি কি করবো? বলা বাটি খায়না দিতে এসেছেন? কতক্ষণ বসে আছেন? এক ঘন্টার উপর। উনি আসবেন না কিছু বলেছিলেন? আপনাদেরকে বুধবার আসতে বলেছিলেন? উনি কি প্রতিদিন এরকম টাইমে আসেন? সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন দায়িত্বে থাকা আধিকারিক। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। জিপি যে বিএস ছিলেন অমলেন্দু চট্টরাজ, উনি হঠাৎ মারা যাওয়াতে ওখানে সমস্যাটা তৈরি হয়েছে। উনি মারা যাওয়ার সময় যে ওখানে যে কালেকশান, প্ল্যান রেভিনিউ কালেকশান যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ অফিসে জমা পড়েনি, এবং খাতা মেলাতে এবং টাকাটা মেলাতে গিয়ে আমাদের কিছুটা সময় লেগেছে। সেই কারণে নতুন যে দায়িত্ব নিয়েছে সে এখনও কাজ করা শুরু করতে পারেনি। তো বর্তমানে সমস্যাটা মিটে গেছে এবং খুব শীঘ্রই উনি ওখানে গিয়ে খাজনা আদায় শুরু করবেন। এবং আমি নতুন যে দায়িত্ব নিয়েছে তার নাম হচ্ছে ভুবনেশ্বর দাস বৈরাগ্য, ওনাকে আমি বলছি যাতে উনি ওখানে সময় বেশি দেন এবং মানুষকে সহযোগিতা করেন এবং মানুষ সঠিক পরিষেবা যাতে পায়, সেই জন্য আমি ওনাকে বলবো এবং উনি সময় বেশি দেবেন আমি কথা দিচ্ছি, এবং আমি মানুষের সহযোগিতা প্রার্থনা করছি এবং যে যে অসুবিধা হয়েছে সেই জন্য আমরা। আপনার নাম এবং পরিচয়?
আমার নাম সুজয় বন্ধু নিয়োগী, আমি বিএলআর কৈলোর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। আগুন লেগে একটি কাঁচা বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার তালডাংরা হারমাসা গ্রামে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাঁকুড়া জেলার তালডাংরার হারমাসা গ্রামে আগুন লেগে একটি কাঁচা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হারমাসা গ্রামের রায়পাড়ার গড্ডা পুকুরের পাড়ে এদিন সকালে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন পুকুরের পাশে একটি বাড়িতে লেগে যায়। ওই বাড়ির মালিক এই মুহূর্তে বেশ কিছুদিন ওই বাড়িতে থাকেন না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন তালডাংরা থানার সিভিক ভলেন্টিয়ার ও গ্রামবাসীরা। সকলে মিলে বাড়ির তালা ভেঙে একটি গ্যাস সিলিন্ডার ও মোটর বাইক বের করে আনতে পারায় বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুনটা লাগলো তোমার এখানে জমিনে, মানে মাটিতে আগুনটা লেগেছিল, খড়কুটি পালা গাছপালা এইসব ছিল, তার পরিপ্রেক্ষিতে গোটাটা জ্বলে জ্বলে গিয়ে বাড়িতে আগুন লেগেছিল। গ্রামের লোক এবং সিভিক পুলিশ আমরা সবাই মিলে এনে কাছে থেকে আগুনে নিয়ন্ত্রণ আনেছি। আবার দুটো ইঞ্জিন আনা হয়েছে। আর ক্ষয়ক্ষতি বলতে ক্ষয়ক্ষতি দুটো বাড়ি পুড়ে গেছে পুরো। গ্রামের মানুষ অনেক উৎসাহ দিয়ে সবাই মিলে কাজটা করেছে। যার বাড়ি সে নাই সে বাইরে। কে বা কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে খোঁজ শুরু হয়েছে। এই কাজে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসীরা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ছাত্র। ঘটনাটি ঘটেছে এগ্রিকালচার ফার্মের সামনে একটি আবাসিক কেন্দ্রে। ছাত্রের মৃত্যু সঠিক কারণ জানা যায়নি। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ছাত্র। মৃত ছাত্রের নাম অনুরাগ দুবে। ঘটনাটি ঘটেছে এগ্রিকালচার ফার্মের সামনে একটি আবাসিক কেন্দ্রে। মৃত ওই ছাত্রের বাড়ি কলকাতায়। মাদক আসক্ত হওয়ায় তার পরিবারের লোকেরা তাকে চিকিৎসার জন্য এই স্থানে রেখেছিলেন। 17 বছর বয়সী এই মৃত ছাত্রের মা পিয়ালি দুবে একজন আইনজীবী। আবাসিক কর্তৃপক্ষের বিষয়টি গোচরে আসা মাত্র তাকে চিকিৎসার উদ্দেশ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের কাছে ট্রিটমেন্টে ছিল বিগত 1 বছর ধরে। ও ডিসচার্জ হয়েছিল, বাড়ি গেল, বাড়িতে গিয়ে আবার বন্ধ করাতে ওর বাবা মা আবার এখানে বললো যে এখানেই থাক, এখান থেকে পড়াশোনা কর। আমরা ওকে হলিরক স্কুলে অ্যাডমিটও করেছিলাম। তারপর হঠাৎ করে যে কী ডিপ্রেশন, ডিপ্রেশনে ভুগত ছেলেটা, ফ্যামিলিগত কোনো কিছু থাকতে পারে বা যাই হোক, সেই জায়গার থেকে এরকম হয়েছে। কোন স্কুলে পড়তো? হলিরক। কোন ক্লাসে? ক্লাস 7 বা 8 এরকম জায়গাটা গিয়েছিলো, কিন্তু আমরা অ্যাডমিট করে দিয়েছিলাম। আমার কাছে ডিটেলটাও আছে। কোথায় বাড়ি ওনার ছেলেটা? ছেলেটার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি কলকাতা, কিন্তু এখানে জামতলার এদিকে কোথাও একটা নিজস্ব বাড়ি বা ভাড়া বাড়ি আছে, সেখানে থাকে। মা বাবার কী নাম? পিয়ালি দুবে আর ডিডি দুবে। ওনারা কী কাজ করেন? মা তো অ্যাডভোকেট। বাবা? বাবা তো ডিভোর্সের কোনো ব্যাপার আছে, বাবা এক জায়গায় থাকে, মা এক জায়গায় থাকে, ডিসফাংশনাল ফ্যামিলি বলে যেটা হয় আর কি। আচ্ছা, ছেলে কিসের নেশা পড়েছিল? ছেলের সব রকমের নেশা আছে, অ্যালকোহল আছে, ড্রাগস, শুকনো, আচ্ছা, সিগারেট, গুটকা সবই আছে। হঠাৎ এরকম ডিসিশন নিল, এটা তো বলা খুব মুশকিল। কালকে সকাল অবধি আমাদের সাথে একদম ফ্রি, মানে হাসি খুশি সব কিছু, হঠাৎ করে ঘটনা। কত বয়স হবে? 17। কী করলো হঠাৎ? বোঝা খুব মুশকিল, মানে কী করলো বা কেন করলো সেটা। কি পার্সোনাল রুমে থাকতো? না 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 না, একসাথেই থাকতো। এবার কেউ বুঝতে পারেনি? কেউ বুঝতে পারেনি। একটা ক্লাস হচ্ছিলো, ক্লাসের সময় হঠাৎ গেছে যে নিজে এই সমস্ত সেটেলমেন্ট করে যায়। কখন? এটা ধরুন কটা হবে তখন? 5টা 6টা এরকম সন্ধ্যাবেলা। তখন কেউ ছিল না? কেন দায়িত্ব ছিল? সবাই ছিল। এবার তখন একটা আমাদের লেজার টাইম থাকে একটা, ঠিক আছে, শিডিউলের একটা লেজার টাইম থাকে তো। এবার তখন সবাই কেউ ক্যারাম খেলছে, কেউ টিভি দেখছে, তখন হট করে চলে গিয়ে। কতজন এরকম আবাসিক আছে এখানে? এখানে এখন এই মুহূর্তে 52 জন মতো। 52 জন? 52। 52 জনের মতন একজনেও কেউ কেউ বুঝতে পারেনি, কারণ প্রত্যেকের নিজস্ব নিজস্ব অকুপেশনে থাকে। কেউ মানে ওই টাইমটা লেজার টাইম, মানে 5টা থেকে 6টা সকলে মানে ফুল রিল্যাক্স, যে কোনো শিডিউল বা কোনো ক্লাস ক্লাস থাকলে কিন্তু এই জিনিসটা হয় না। তখন সবাই একটা ক্লাসের মধ্যে বসে তো, তখন এই সমস্যাগুলো হয়। মানে কী নিয়েও কী করেছে? গামছা? না না না, গামছা নিয়ে এটা, গামছা সিলিং নয়, জানলার যে গ্রিল থাকে না ওইখানে সব ইয়ে করে নিজের মতো
আগে করেছে তারপরে করেছে, তারপরে তো নজরটা এলো যখন পাওয়া যাচ্ছে না ইয়ের মধ্যে। ও কি আলাদা কোনো রুমে গিয়ে? না 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 না, আলাদা রুমে না, এটা হয়তো বাথরুমে যেতে গেছে, দেখেছে ফাঁকা, মানে এগুলো প্রি প্ল্যানিং ছাড়া হয় না, হয়তো নিজের থেকে কোনো প্ল্যানিং করেছে কিন্তু আমাদের বুঝতে দেয়। আমরা তারপরে কি সঙ্গে সঙ্গে সাথে সাথে দেন অ্যান্ড দেন অ্যান্ড দেন তখনও বডি গরম। কখন মারা গেল খবরটা পেলেন আপনারা? তখন কটা বাজে? 7:10 বা 7 এরকম টাইম। পরিবারকে আপনারা জানি কোন এই মুহূর্তে ওর ফ্যামিলি হসপিটালে আছে। এই যে আপনি বললেন এক বছর আপনাদের ট্রিটমেন্ট, একদম তো এক বছরের মধ্যে কোনো মোটিভেশন কোনো ডিমোটিভেশনের মধ্যে ছিল? তারপর ওর ডিসচার্জ হলো, ডিসচার্জ হয়েছে, তারপরে বাড়িতে গিয়ে আবার বন্ধ হয়েছি বললো, সেই পুরোনো বন্ধু বান্ধব যেটা হয় সঙ্গ দোষ বাড়ির লোক বলে, বাড়ির লোক বললো যে এইখানে থেকেই পড়াশোনা কর, স্কুলে নিয়ে গেলাম, ভর্তি করালাম, সামনের মাস থেকে ক্লাস শুরু। ওর জামা প্যান্ট আনতে যাওয়ার কথা আজকে, স্কুলের ড্রেস। কত বয়স হয়? 17। আপনার নাম পরিচয়টা? রাজীব দাস। আপনি এখানকার? বর্ধমান জেলার কংগ্রেস। সে কেন আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো বুধবার। খণ্ডকোষ থানার সরঙ্গা গ্রামে পূজিত হন দেবী। পুজো ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। খণ্ডকোষ থানার সরঙ্গা গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। বহু বছর ধরে চলে আসছে এই পুজো। এই পুজোর বিশেষত্ব হচ্ছে পুজোর রাতেই প্রতিমা নির্মাণ হয়। পুজো পাঠ শেষ হবার পর সেই রাতেই প্রতিমা নিরঞ্জন করা হয়। আশেপাশের 3-4 গ্রামের মানুষ এই রক্ষাকালী পুজোয় অংশগ্রহণ করেন। পুজো উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়। বিভিন্ন সামগ্রী নিয়ে পশুরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। পুজোটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গ্রামবাসীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমার নাম শ্রী শ্যামাপদ মুখার্জি। আমি এই রক্ষাকালীর একজন পুরোহিত। দীর্ঘদিন ধরে এই পুজোটা চলে আসছে। এখানে সব গ্রামের লোকেরা একসঙ্গে মিলিত হয়ে পুজোটা করা হয় এবং গ্রামের লোক সবাই মিলে থেকে পুজোর খুব আনন্দ হয় এবং আমরা সবাইকার খুব গোটা গ্রামেই সাহায্য পাই, সাহায্য করি পুজোটা। আপনারা এই পুজোটা আনুমানিক কত বছর ধরে করে আসছেন? খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। মহাপরব অনুষ্ঠিত হলো বুধবার। বীরভূমের মোহাম্মদ বাজারে অনুষ্ঠিত হয় এই উৎসব। অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায় একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ উৎসব হল বাহা পরব। সাধারণত এই উৎসবটি হয়ে থাকে ফাল্গুন মাসে পূর্ণিমাতে। বুধবার বীরভূমের মোহাম্মদ বাজারে একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই উৎসব। আল্লাহ আল্লাহ
নিম ফুল শাল ফুল দিয়ে পূজোর মাধ্যমে পরবের সূচনা হয়। পরে বাহা গান নাচের মাধ্যমে চলে উৎসব। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি মোহাম্মদ বাজার থানার আধিকারিক মাধব মণ্ডলও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বীরভূম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মেমারির এক নম্বর বিডি অফিসে অনুষ্ঠিত হলো কৃষক দিবস। হাতির আক্রমণে গুরুতর আহত হলেন এক শ্রমিক। উত্তর ফটক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পালিত হলো নন্দীগ্রাম দিবস। শাসক দলের পক্ষ থেকে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হলো। ফের এক নাবালিকার বিয়ে বন্ধ করতে সমর্থ হলো কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।